আজকে কিসের দায়ী ভিত্তিতে আজকে ডেপুটেশন এবং অবস্থান মৎস্যজীবীদের চলছে? আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের ডাকে পশ্চিমবাংলায় সমুদ্র এবং নদীতে যারা মাছ ধরতে চান সেই সমস্ত কয়েক হাজার মৎস্যজীবীকে নিয়ে এখানে অবস্থান কর্মসূচি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যপাল কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে প্রায় 4,000-এরও বেশি মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। আমরা বক্তব্য তুলে ধরেছি, পার্টিকুলার ডিজেলের ব্যাপারটা আরও খুব সবাই বেশি করে বলেছে। ভারতবর্ষের কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন গতকাল স্বীকার করেছেন যে ডিজেলের দাম যেভাবে বাড়ছে অসহনীয়, গভর্নমেন্ট বলছে যে অসহনীয় আর আমরা বলছি অসহনীয়, তাহলে এটা এটাকে সামঞ্জস্য রেখে এটাকে করবে কে? এরপরেও যদি সরকার আমাদের কথা না শুনে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব বলে আজকে খুশিয়ারি দিয়েছি। এরপর আমি বলতে বলবো আমাদের সম্পর্ক সমুদ্রে উত্তরোত্তর মাছ কমছে, বুলবুলে গত বছর ব্যাপক ক্ষতি হয়েছে, এবছরও আমফানের ক্ষতিতে সীমা নেই। এই অবস্থায় করোনা লকডাউনে মাছ কাঁকড়ার মূল্য কমেছে, মাছ ধরতে গিয়ে যা ব্যয় হয় তা উঠে না, আবারও ডিজেলের মূল্য উত্তরোত্তর বেড়ে যে জায়গায় গিয়েছে, এর যদি লাঘু না করা হয় তাহলে আগামী দিনে ফিশিং বাস্তবে সম্ভব নয়। লক্ষ লক্ষ ফিশারম্যান হাতে মারা গেল, অন্যদিকে ওদের মতো বিস্ফোর এসে দাঁড়িয়েছে ফরেস্ট। গভর্নমেন্টের রানী রাসমণি যে বক্তব্য ছিল জল জেলেদের, তারও কোনো তোয়াক্ষণে কখনো যা দিয়ে দেখছে বাধ্য হয়ে আজকের এখানে জমায়েত হয়েছে। আমরা প্রতিজ্ঞা নিয়েছি প্রতিবাদ নয়, এরপরে আমরা বৃহত্তম প্রতিবাদে নাম। এবার আজকের মূল কর্মসূচি ছিল আমাদের মৎস্যজীবীদের বিশেষ বিশেষ দাবি দেওয়া, মূলত ডিজেলের ভর্তুকির বিষয়ে। তো আগামী দিনে ভর্তুকির জন্য আমরা যে আন্দোলনের রূপরেখা তৈরি করব তার জন্য আমরা পশ্চিমবাংলার 30 লক্ষ লোকের প্রতিনিধি, মৎস্যজীবী প্রতিনিধি, তারা সমস্ত প্রতিনিধি একত্রিত হয়েছিলাম আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য। এক একটা করে আমি বলছি, যেমন সুন্দরবনে বাঘ থাকবে না মানুষ থাকবে? যদি বাঘ ক্ষুধার্ত হয়ে মানুষ খায় তো মানুষও ক্ষুধার্ত হলে বাঘের অস্তিত্ব রাখবে না, সেটা আজকের সুন্দরবনের মানুষরা ঐক্যমত পোষণ করেছেন। তেমনিভাবে সারা পশ্চিমবাংলার যারা মৎস্যজীবী তারাও একত্রিত হয়ে ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য যে ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো ঝাঁপিয়ে পড়েছিল, তা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা বুঝিয়ে দিয়ে আমাদের দাবি আদায় করব, সেটাই ছিল আজকের প্রতিশ্রুতি মঞ্চ। এরপরে আমাদের বিমলবাবু বলবেন। আমাদের পশ্চিমবাংলার প্রায় 50টা সংগঠনের প্রতিনিধিত্ব আমরা করি, আপনারা শুনেছেন এখানে প্রায় 4-5 হাজারের মতো উপস্থিতি। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা আমাদের বাঁচার দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। সরকার যদি আমাদের দাবিগুলো না মেনে নেন তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব, প্রয়োজনে সমস্ত মৎস্যজীবীরা ঐক্যবদ্ধভাবে জলপথ অবরোধ করতে বাধ্য হবে। মৎস্যজীবীদের উপর বন দপ্তরের অত্যাচার বন্ধ করে মৎস্যজীবীদের জীবন জীবিকার অধিকার বহাল রাখতে হবে। বিকল্প কাজের ব্যবস্থা না করে সুন্দরবনের নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরার অধিকার 2019-20 সালের ব্যাংক ঋণ পরিশোধে সরকারি আর্থিক সাহায্য দিতে হবে। মৎস্য অবতরণ কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন সহ মৎস্যজীবী সংগঠনকে পাট্টা দায়িত্ব নিতে হবে। সরকার যদি দায়িত্ব না নেয় তাহলে করবে ডাকে? সাধারণ মানুষ যারা মৎস্যজীবী, যারা বাঘের সঙ্গে কুমিরের সঙ্গে হাঙরের সঙ্গে লড়াই করে মরতে মরতে, এই কথাগুলো সরকারের কানে তুলে ধরার জন্য আমাদের এই সমাবেশ, এই বিক্ষোভ আমরা শুনেছি। প্রিমিয়াম ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের টাকা কে দেবে? গরিব মৎস্যজীবীরা এই প্রিমিয়ামের টাকা পাবে কোথা থেকে? বলে সরকারকে বলছি, প্রিমিয়ামের টাকা দিয়ে এই প্রশ্নটা অবস্থাটা দেখুন। তোমার প্রতিনিধি রাজ্যপালের ঘরে আমরা ডেপুটেশন দিয়ে এলাম, তাহলে আমাদের তাহলে আমরা দাবি তুলছি আমার গেল লকডাউন গেল সেই লোনের সুদ সে টাকা দিতে হবে, তাহলে এই ব্যবস্থা তার মুখের জন্য কিছু আর্থিক সাহায্য তোমরা করতে পারো না? ভারতবর্ষে জানেন
ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে ভারতের বাইরে চলে যায়, এখান দিয়ে পালিয়ে গেছে, তাদের ব্যাংকে ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। আর গরিব মৎস্যজীবী বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাননীয় বিমল জানাব। বন্ধুগণ, আপনারা যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছে যারা নেতৃত্ব দেন তাদের কথা শুনলেন, আপনারা আগে থেকে জানেন যে আমরা কী কী বিষয়ে আজকে এই আমাদের অবস্থান কর্মসূচি নিয়েছি বা ডেপুটি করে যাচ্ছি। কিন্তু আমি চার পাঁচটা পয়েন্টে আলোচনা করেছি, আপনারা শুনে থাকবেন। আমি সবাই কথা শুনেছি, আপনারাও শুনেছেন এই অবস্থান আমাদের ঐক্য ঠিক আছে, কিন্তু এত হবে না, আমাদের আরো বড় গণ আন্দোলনে যেতে হবে। তা নাহলে কোন সরকার কোন রাজ্যপাল কেউ শুনবে না। আমাদের গতবারের অভিজ্ঞতা তাই, এবারে অভিজ্ঞতা তাই। আমরা ডেপুটেশন দেখিয়েছিলাম, ডেপুটেশনে কি লেখা আছে একটু আমি আপনাদের পড়িয়ে শোনাই, আমি চাইনি সেটা আমার শোনানো উচিত আপনাদেরকে। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার নবান্ন হাওড়া মহাশয়া, আপনি নিশ্চয়ই উপলব্ধি করেন পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মৎস্যজীবী ও তাদের পরিবার সমূহ কী ভয়ানক অসহনীয় পরিস্থিতির মধ্যে রয়েছে। নদী ও সমুদ্রে দূষণের কারণে মাছের আকার, অন্যদিকে ডিজেল ও মাছ ধরার স্বাস্থ্য সরঞ্জামে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে মৎস্যদানে মৎস্য শিকারের ব্যয়ভারও বহুগুণ বেড়েছে। মৎস্য শিকারে বারবার লোকসান হতে থাকায় ঋণের বোঝা যেমন চেপেছে তেমনি মৎস্য শিকারও বন্ধ হতে বসেছে। পাশাপাশি সুন্দরবন এলাকায় ছোট ছোট মৎস্যজীবীদের জীবন জীবিকা উৎপন্ন, বন দপ্তরের অত্যাচারে সুন্দরবনের নদী খানিতে মাছ ধরা বন্ধ হতে বসেছে। পুরুষানুক্রমিক মাছ ধরা মাছ ধরে জীবন জীবিকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর সাথে বিগত বছরের বুলবুল, এবারে লকডাউন ও আমফান ঝড়ের কারণে মৎস্যজীবীরা আজ অসহায়। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দাবি সমূহ। এক, মৎস্যজীবীদের মৎস্যদানে ভর্তুকিতে ডিজেল সরবরাহ করতে হবে। দুই, দুর্ঘটনায় মৃত মৎস্যজীবী পরিবারকে বিমা বাবদ কমপক্ষে 5 লক্ষ টাকা দিতে হবে এবং বিমার প্রিমিয়াম সরকারকে দিতে হবে। তিন, ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2006 অবিলম্বে চালু করে সুন্দরবনের মৎস্যজীবীদের উপরে বন দপ্তরের অত্যাচার বন্ধ করে মৎস্যজীবীদের জীবন জীবিকার অধিকার বহাল রাখতে হবে। বিকল্প কাজের ব্যবস্থা না করে সুন্দরবনের নদীখানিকে মাছ কাঁকড়া ধরার অধিকার কেড়ে নেওয়া চলবে না। 1 থেকে 30 এইচপি যন্ত্রচালিত নৌকাগুলি রেজিস্ট্রেশন বন্ধ করা চলবে না। যন্ত্রচালিত নৌকাগুলি ডিএলসি সহজভাবে রিনিউয়াল করার ব্যবস্থা করতে হবে। 4, স্বল্প সুদে সরকারি গ্যারান্টিতে ক্ষুদ্র ও মাঝারি মৎস্যজীবীদের ব্যাংক ঋণ কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি মতো ফিশারম্যান ক্রেডিট কার্ড এফসিসি চালু করতে হবে। 2019-20 সালের ব্যাংক ঋণ পরিশোধে সরকারি আর্থিক সাহায্য দিতে হবে। 5, মৎস্য দপ্তর
মৎস্য অবতরণ কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন সহ খালের ব্রেকিং অবিলম্বে করে এবং প্রয়োজনীয় নাব্যতা বজায় রেখে দুর্ঘটনার হাত থেকে মৎস্যজীবীদের রক্ষা করতে হবে। ছ, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মৎস্য অবতরণ কেন্দ্র ক্ষতিগুলি জমিসমূহ সংশ্লিষ্ট মন্ত্রীর ক্ষতি মৎস্যজীবী সমিতি মৎস্যজীবী সংগঠনকে পাট্টা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমুদ্র গঙ্গা নদী সহ অন্যান্য নদীগুলিতে দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকার উপরোক্ত দাবিগুলি পূরণের ব্যবস্থা না করলে মৎস্যজীবীরা তাদের জীবন জীবিকা রক্ষার প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য হবে। সে পাঠানোর ব্যবস্থা আমরা করেছি। রাজ্যপাল আজকে প্রধানমন্ত্রী আসছেন, তিনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না, এবং তার সেক্রেটারি আমাদের কাছ থেকে এই ডেপুটেশনের এই দাবি সরাসরি তিনি রিসিভ করেনি। কিন্তু আমি জানি আমাদের অভিজ্ঞতা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী টেবিলে যাবে কি না আর রাজ্যপালের টেবিলে যাবে কি না আমার সন্দেহ আছে। সন্দেহ শুধু একবার দুবার পঞ্চাশ বার নব্বই বার নয় একশো বার 100%। তাদের যে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, ওরা যদি আমাদেরকে সাড়া না দেয় বা আমাদের সঙ্গে বসে আলোচনা না করে, তাহলে আমরা নিশ্চিত আগামী দিনে 8 তারিখ এবং 9 তারিখ দীঘা মহানয় আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা হচ্ছে। সেই বার্ষিক সাধারণ সভায় আমরা স্থির করব আগামী দিনে আমরা আরও কীভাবে এই সংগঠনগুলো নিয়ে আমরা সংগ্রাম করে যাতে সরকারকে বাধ্য করতে পারি আমাদের কথা শোনা। আমি এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ মুহূর্তে আমি আমাদের শ্যামসুন্দরবাবু তিনিও দিয়েছিলেন, তাকে কিছু বলা দিল। Yeah.